नमस्कार बंधुरा, मौसुमी किचेन एंड ब्लॉके अपन सबाई के स्वागत। आज हमें दुटो रेसिपी निये अपन सामने हाजिर होइछि। एक होच्छे तालेर लुचि और एक होच्छे दई पटल। चलुन रेसिपिगुलो देखते थाकुन। तालेर लुचि बनानोर जोन्नो देखुन आमार हजबैंड बाजार थेके ताल निये एसेछे। तो तालटा प्रथमे तो मिजते होबे। तो प्रथमे तालटा आमी मिजे ताल थेके पाल्पटा बेर करे नेब। तो तालेर लुचिर साथे दई पटल खेते किन्तु असाधारण लागे। आपनारा बाड़ीते किन्तु अवश्यई ट्राई करबेन आर आमाके बोलबेन जे केमन लागछे खेते। आपनादेर अवश्यई कमेंट करे आमाके जानाबेन। देखुन आमी तालेर एबार खोसाटा प्रथमे छाड़िये नेब। देखुन तालेर खोसागुलो छाड़िए नियेछि। एरपर अल्प परिमाणे लवण दिए देव जाते तालेर पाल्पटा खूब सहजे बेरिए जाए। एटा एकटा टिप्स हिसाबे आपनारा धरते पारेन। देखुन लवणटा आमी गायेते माखिए नेछि तालेर गायेते। एरपर आमी पेते निये नियेछि आर पेतेते तालटा देखुन एबार मिजे नेब। এখন বর্ষাকাল আর খুব সহজেই আপনারা বাজারে তাল পেয়ে যাবেন। আর মিষ্টি তাল, এই সময় তাল কিন্তু খুবই মিষ্টিও হয়। আর অনেকের তো তাল গাছও আছে, তারা তো খুব সহজেই তাল পাবেন। আর তালের এইভাবে তালের লুচি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো খুবই ভালো লাগবে খেতে। দেখুন আমি এইভাবে তালের পাল্পটা বের করে নিচ্ছি। আমি সব তালের পাল্পটাই পুরোটাই বার করে নিয়েছি একটি থালায়। আর দেখুন এরপর একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রতে তালের পাল্পটা ঢেলে নিচ্ছি। তালের পাল্পটা একটু ফুটিয়ে নেব। দেখুন তালের পাল্পটা নেয়ার পর আমি দু চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন এরপর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে অনবরত আমি একটি চামচের সাহায্যে নাড়তে থাকব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় আর একটা সুন্দর গন্ধ চলে আসে। ততক্ষণ আমি তালটা ফুটিয়ে নেব। অন্যদিকে একটি পাত্রে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে লবণটা চারিদিকে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। চার চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আটার সাথে দেখুন অয়েলটা মিশিয়ে নিচ্ছি। এরপর তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। আমি আটা ময়দা মিশিয়ে করেছি, আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি। তালের সঙ্গে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আটাটা কিন্তু পুরোটা তালের পাল্প দিয়েই মাখবো, একটুও জল ব্যবহার করব না। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এরপর সামান্য তেল দিয়ে আমি লেচিগুলো বেলে নিচ্ছি লুচির আকারে, ছোট ছোট লুচির আকারে বেলে নিচ্ছি। কিছু লেচি আমি এইভাবে দেখুন বেলে নিয়েছি।
এরপর দেখুন কড়াইয়েতে সাদা তেল গরম করে নিয়েছি আর গরম করে দেখুন সব তালের লুচিগুলো ভেজে নেছি। অন্যদিকে দই পটল বানানোর জন্য দেখুন আমি পটল নিয়ে নিয়েছি, পটলগুলো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে আর পটলগুলো আমি দু আধখানা করে কেটে নিয়েছি। এরপর জল থেকে পটলগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর পটলের গায়েতে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পটলগুলো ভাজার সময় লবণটা পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে দেখুন আমি 4 চামচ মতো পোস্ত নিয়ে নেব, দেখুন একটি পাত্রে 4 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। আর 8-10টা কাজু নিয়ে নিলাম। আর এদিকে দেখুন গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ নিয়ে নিয়েছি। এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভেজে নেব। সব পটল একেবারে দিইনি, দেখুন অল্প অল্প করে পটলগুলো দিয়েছি। পটলের একদিকটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দই পটলে আমি হলুদ ব্যবহার করব না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে পটলগুলো তুলে নিচ্ছি। এখন সব পটলগুলোই তুলে নিলাম, এরপর ওই তেলেতেই বাকি পটলগুলো আবার ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর পাত্রে পটলগুলো তুলে নিচ্ছি। এখন সব পটলই ভাজা হয়ে গেছে, এরপর একটি মিক্সিং জারে আমি কাজু বাদাম আর যে পোস্তটা নিয়েছিলাম সেটা আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আমি এর একটা পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি 4 চামচ দই নিয়ে নিয়েছি আর দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ওতে ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও গোলমরিচটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সাথে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদাটা কষিয়ে নেব যাতে আদার গন্ধটা না থাকে। এরপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে কালারটা ভালো আসবে। দিয়ে খুন্তি দিয়ে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে পটলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। দই পটল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এরপর যে কাজু আর পোস্তর পেস্টটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
পর দই অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি, তখন ক্যামেরাটা বন্ধ ছিল। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট হতে দেব। দেখুন, আমার দই পটল রেডি হয়ে গেছে। তো দই পটল রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সহজ পদ্ধতিতে দই পটলটা বানিয়েছি। তো দেখুন, আমি সার্ভ করে দিয়েছি তালের লুচি দই পটল সঙ্গে বোঁদে। তো তালের লুচি আর দই পটল রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।